ইলিয়াস শোনো, তোমাকে কিছু কথা বলার জন্য আমি তোমাকে একান্ত এখানে ডেকেছি। তুমি কি শুনবে আমার কথা? হ্যাঁ শোভা, বলো। তোমার কথা শোনার জন্য আমি রেডি আছি, বলতে পারো। ইলিয়াস শোনো, দেখতে দেখতে তো অনেক বয়সটা পার হয়ে গেল, আমরা তো পাপের সাগরে ডুবে আছি, সেই সাগর থেকে বের হতে পারছি না। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সত্যের পথে আলোর পথে ফিরে যাব, কারণ যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে, সেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, আর সেই জন্য আমি অনন্তকাল পথের যাত্রী হয়ে থাকতে চাই। সেই কারণে আমি আল্লাহর কাজ করব, সত্য পথে থাকব, সৎ পথে চলব। ঠিক বলেছে শোভা, আমিও আলোর পথে ফিরে যেতে চাই, কারণ অনেক ভেবে দেখেছি আমরা কেউ পৃথিবীতে থাকব না। কিছুদিন আগে আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, সে আদরের বাবা, কে আর কখনোই কাছে পাব না। আমাদেরকেও যে কোনো সময় চলে যেতে হবে, সেই কারণেই আমিও সিদ্ধান্ত নিয়েছি সবসময় আল্লাহর পথে সৎ পথে থাকবো, সৎ পথে চলবো। যে কেউ সময় যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক এসে যেতে পারে। তো সামনে রমজান মাস আসছে, ইনশাল্লাহ আমি রোজা করব, রোজাদার ইফতারি করাবো, ইসলামের জন্য কাজ করব, ইসলামের দাওয়াত দেব, এটা আমার প্ল্যান। তোমার কি প্ল্যান? ব্যবস্থা করব এবং তারা যেন সবসময় আল্লাহর পথে থাকে, ইসলামের দাওয়াত আমিও তাদেরকে দেব। আমি অনেক ভেবে দেখেছি আমরা যে এগুলো করছি, সম্পদ ধন দৌলত এত কিছু করছি, এগুলো আমাদের অনেক লোভ বাড়িয়ে দিয়েছে, সেখানে আমরা মৃত্যু ভয় থেকে দূরে থাকছি। সে কারণে আমি আমার আলোর পথে ফিরে যেতে চাই। প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ আমরা সকলেই রোজা রাখবো, আর রোজাদারদেরকে রোজা এবং ইফতারি করার সুযোগ করে দিব, ইসলামের জন্য কাজ করব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমরা আমাদেরকে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক, আমরা একসঙ্গে ঈদুল ফিতর উপভোগ করতে পারি, সে অপেক্ষায় সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধু ও বান্ধবীরা, আমরা সবাই একসঙ্গে বাঁচব, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, এবং আমরা আশা করি সকলেই ঈদুল ফিতরের পবিত্র ঈদুল ফিতরের ঈদ একসঙ্গে আমরা উপভোগ করব। সে অপেক্ষায় ভালো থাকুন, সকলেই নিজের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ।